আসুন আমরা আগামীকাল 11টার ভিতরে আমরা সকলে আশা শুনিতে আসি এবং স্যারের এই যে সফরটাকে সফল করি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন আগামীকাল 26 তারিখ সেই স্বাধীনতা দিবস সারা বাংলাদেশব্যাপী তথা যেখানে আমাদের বাঙালি আছে পৃথিবীতে সব জায়গায় এই ঐতিহাসিক দিনটি পালিত হতে যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আমাদের আশা শুনিতেও 26শে মার্চ সাড়ম্বরে পালিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর আফম রুহুলক স্যার কালকে একটি উন্নয়ন র্যালি বের করবেন। সেটি হচ্ছে নলতা থেকে শুরু করে উজিরপুর হয়ে কালীবাড়ি হয়ে তিনি আশাশুনিতে আসবেন এবং আশাশুনিতে এসেই তিনি যে সরকারি প্রোগ্রাম হচ্ছে সেই সরকারি প্রোগ্রামে মুক্তিযোদ্ধাদের একটি সম্বর্ধনার বিষয় আছে, সেই সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দেওয়ার পরে আশাশুনিতে আমাদের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন এবং স্যারের আশাশুনি আগমন উপলক্ষে আমরা ইতিমধ্যে একটি প্রস্তুতি মিটিং আমরা করেছি। আমাদের এই প্রস্তুতি মিটিংয়ে উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সহসভাপতি রফিকুল মোল্লা এবং আমাদের বর্তমান আশাশুনির চেয়ারম্যান হোসেনুজ্জামান, প্রাক্তন চেয়ারম্যান সম মিলন এবং আমাদের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাদের হুমায়ুন কবির সুমন, আমাদের সাথে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সভাপতি ঢালি শামসুল আলম, আমাদের যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর হোসেন এবং পূজা উদযাপন পরিষদের রণজিৎ বৈদ্য, আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের তাঁতি লীগের আহ্বায়ক রাসেল এবং আমার কৃষক লীগের আহ্বায়ক আশাশুনি উপজেলা শাখার আমার বন্ধুবর রাশেদ সরোয়ার শেলি সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেব আলী এবং আমাদের যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসিকে কাইফু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাবেক সম্পাদক মোর্তাজিল হোসেন পলাশ সহ আমরা অনেকেই এখানে উপস্থিত আছি এবং আমরা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ সহ আমরা অনেক সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি। আমাদের একটিমাত্র লক্ষ্য যে আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার আফর উলক স্যার আশাশুনিতে আসবেন। আমরা 11টা ইউনিয়নে যত চেয়ারম্যান মহোদয় আছেন এবং 11টা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ সকলকে আহ্বান করেছি, তারা সকলেই স্ব ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে 11টার ভিতরে আশাশুনিতে যোগদান করবেন এবং স্বতঃস্ফূর্তভাবে ডাক্তার আফহাম রুহুল আক স্যারকে আমরা সকলে সম্বর্ধনা জানাবো। আমরা তার সঙ্গে সফর সঙ্গী হব এবং উনি আসার পরে আমাদের যে আশাশুনিতে প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামটি সফল করার জন্যে আমরা এখানে যারা উপস্থিত আছে সকলেই আমরা আন্তরিকভাবে আমরা চেষ্টা করব। আসুন আমরা আগামীকাল 11টার ভিতরে আমরা সকলে আশাশুনিতে আসি এবং স্যারের এই যে সফরটাকে সফল করি এবং আমরা আশাশুনিতে যে আওয়ামী লীগের যে ঘাঁটি সেই আওয়ামী লীগ দলটাকে আমরা সুসংগঠিত করি, অঙ্গ সহযোগী সংগঠন, আমরা সব ভেদাভেদ ভুলে যেয়ে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলাইয়ে আগামী যে জাতীয় নির্বাচন আসছে এই জাতীয় নির্বাচনে অবশ্যই ডক্টর আফহাম রুহুল আক স্যার নৌকা নিয়ে আসবেন, তার নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে যাতে শক্তিশালী করতে পারি সেই লক্ষ্যে আমরা দলটাকে সুসংগঠিত করে কালকের প্রোগ্রামটা যাতে সাকসেসফুল হয় সেই দোয়া আশীর্বাদ আপনাদের কাছে কামনা করে এবং আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।